আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিসের 2007 ওয়ার্ড কাউন্ট এবং ক্যারেক্টার কাউন্ট এই বিষয়গুলোই দেখব, পেজ কাউন্ট এবং মোট কথা টোটাল কাউন্টের বিষয়গুলো আজকে আমরা দেখব। এমন হতো যে আমরা যতগুলো কিছু লিখলাম, তো এখানে আমি একটা পুরো ডকুমেন্টে যা লিখলাম তবে চাচ্ছি যে এখানে কতগুলো ওয়ার্ড কাউন্ট আছে, এবং সেটা আবার যদি জানতে পারতাম যে স্পেস ছাড়া কতগুলো ওয়ার্ড কাউন্ট আছে এবং স্পেস সহ কতগুলো আছে, কতগুলো লাইন আছে, কতগুলো পেজ আছে, এই বিষয়গুলো যদি আমি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। তো এইটাই আজকে আমরা দেখব কীভাবে এই কাজটি করব। চলুন শুরু করা যাক। আমরা ওয়ার্ড চালু করছি। দেখুন, আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসছি বরাবরের মতো। আমরা এখান থেকে কিছু কন্টেন্ট কপি করছি। অনলাইন স্কুল এখন আমি চাচ্ছি যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো স্পেস ছাড়া ক্যারেক্টার আছে, ওয়ার্ড আছে কতগুলো, এই বিষয়গুলো আমরা এখানে পেজ এখানে সামথিং কিছু দেওয়া আছে। দেখুন এখানে পেজ দেওয়া আছে, কতগুলো পেজ আছে এবং কতগুলো ওয়ার্ড আছে এখানে দেওয়া আছে। তো আমরা এখন চাচ্ছি যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, সব এগুলো সব ডিটেলস জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিভিউ মেনুর আন্ডারে দেখুন রিভিউ থেকে ওয়ার্ড কাউন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে যে ডায়ালগ বক্সটা আসবে দেখুন এখানে খেয়াল করুন, ওয়ার্ড কাউন্ট এখানে প্রথমে দেওয়া আছে। পেজেস কতগুলো পেজ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, দুইটা পেজ আছে। এরপরে এখানে ওয়ার্ডস কতগুলো শব্দ আছে সেটা দেওয়া আছে, 513টা আছে এখানে ওয়ার্ড। এরপরে ক্যারেক্টার্স, নো স্পেস, উইদাউট স্পেস এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা দেখাচ্ছে। দেখুন এখানে 2587টা ক্যারেক্টার আছে স্পেস ছাড়া, এবং স্পেস সহ ক্যারেক্টার আছে হলো 3090টা। এরপরে প্যারাগ্রাফ আছে 10টা, লাইন আছে 42টা। ঠিক আছে, তো এই যে একটা সামারি, অনেক সময় আমরা এরকম ক্যারেক্টার কাউন্ট করার জন্য অনলাইনে খুঁজি, তো এই বিষয়টা আমাদের ওয়ার্ডেই দেওয়া আছে। এটা যদি জানেন তাহলে অনেক সময় সুবিধা হবে। অনেক সময় আর্টিকেল লেখার জন্য ক্যারেক্টার কাউন্ট করার দরকার হতে পারে, ওয়ার্ডের কাউন্টের দরকার হতে পারে। তো আপনারা এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকেই এটা ব্যবহার করতে পারবেন, ক্যারেক্টার কাউন্ট করতে পারবেন, লাইন কাউন্ট করতে পারবেন। ইভেন যে বানান যদি কেউ ভুল করে থাকে, এখানে স্পেলিং যদি ভুল করে থাকে, সেক্ষেত্রে আপনি স্পেলিংটাও এখানে দেখে নিতে পারবেন, অ্যালার্ট দিবে। তো এই যে বিষয় অনেক বড় একটা বিষয় ফ্রি সার্ভিসের ভিতরে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হয়তো আর কোনো টিউটোরিয়াল তৈরি হবে না, এরপরে কোনো প্রশ্নোত্তর কোনো টিউটোরিয়াল থাকলে বা প্রজেক্ট থাকলে সেটা হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।